একটা বিষয় শুরুতে একটু বলে নিই আপনাদেরকে, বেসিক্যালি ক্লিপিং মাস্ক বা ক্লিপিং পাথ যেটা আছে, ক্লিপিং পাথের আসলে কোনো অল্টার নেই। যদি অল্টার থাকতো তাহলে পৃথিবীতে এত কাজ হয়। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা 400-500 এমপ্লয়ি নিয়ে অথবা 400-500 কম্পিউটার নিয়ে 2 শিফট 3 শিফটে কাজ করে, শুধু ক্লিপিং পাথ করে। যদি এটার কোনো ইজি ওয়ে থাকতো, কোনো অল্টার থাকতো, তাহলে মানুষজন এত টাকা পয়সা খরচ করে ক্লিপিং পাথ করাতো না। সো কিপ ইন মাইন্ড, ক্লিপিং পাতের আসলে কোনো অল্টার নাই। ক্লিপিং পাত ইজ ক্লিপিং পাত, এটা করতে হবেই। যদি আমি কোয়ালিটিফুল কাজ চাই তাহলে ক্লিপিং পাতের কোনো অল্টার নাই। ক্লিপিং পাত কী কাজ করে, মনে করেন এটাকে ছবি ফটোগ্রাফি করা হয়েছে, এখন এই ফটোগ্রাফি করার পরে এই ছবিটা, এই প্রোডাক্টেরটা বা ক্যানটা নিয়ে আমি কোনো একটা ডিজাইনের মধ্যে, কোনো একটা ক্যাটালগের মধ্যে বা কোনো একটা ডিজাইনের মধ্যে যখন বসাবো, তখন কী করতে হবে, আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে। না হলে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ না যদি করি তাহলে আসলে এটা বসালে সুন্দর লাগবে না, তাই না? যেটা করেছেন আপনি, ওই যে মখলুস রহমান সাহেব কি করেছেন, আপনি ওই যে মাস্কিং এর ক্লাসের মধ্যে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড সব বসিয়ে দিয়েছেন, দেখতে কি কিরকম লাগছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আপনার মার্কিংটা সবচেয়ে খারাপ আসছে, সম্ভবত 2 না 1 বা এরকম হবে, আমি জানি না। তো এই জিনিসগুলো আসলে আমাদের জানার খুব প্রয়োজন যে কিভাবে ক্লিপিং পাতটা করতে হয়। ক্লিপিং পাত করলে কি হবে, ঠিক প্রোডাক্টটা যতটুকু প্রয়োজন ঠিক প্রোডাক্টটা রেখে আমরা বাকি ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিতে পারবো, প্রোডাক্টটাকে বের করে আনতে পারবো। এটা হলো ক্লিপিং পাতের কাজ। ক্লিপিং পাত আসলে আমরা যে স্ট্যান্ডার্ড শিখবো এটা হলো মিস্টার ক্লিপিং, যারা হলো ইন্টারন্যাশনালি সবচেয়ে ফেমাস, আমার জানা মতে সবচেয়ে বড় কোম্পানি হলো মিস্টার ক্লিপিং। এই মিস্টার ক্লিপিং যে কাজটা করে, যে বিভিন্ন কোম্পানি থেকে কাজ নেয় এবং আরেক অন্য কোম্পানিকে, মানে সাপ্লায়ার এবং হলো ভেন্ডর, মানে কি বলে ভেন্ডর আর হলো ক্লায়েন্ট, এই দুইটার মাঝখানে থেকে সে মিডলম্যান হিসেবে কাজ করে এবং সে সবচেয়ে বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হিসেবে ক্লিপিং পাতের হলো মিস্টার ক্লিপিং। মিস্টার ক্লিপিং এর পাত করার যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা আপনাদেরকে ক্লিপিং পাতের স্ট্যান্ডার্ডটা শিখাবো। এখন অনেক সময় হয় কি, বাংলাদেশে অনেক কোম্পানি তারা যে প্রবলেমটা তৈরি করে সেটা হলো যে ওই স্ট্যান্ডার্ডটাকে তারা মেনে নিতে চায় না বা পারে না, বা অনেক সময় এটা মনে করে যে এটা ঠিক হয়নি। এখন এরকম ক্ষেত্রে আপনি যখন কাজ করবেন, তখন আপনি যার কাজটা করবেন বা যদি সেটা ইন্টারভিউ হয় বা আপনার ক্লায়েন্ট হয়, তাকে বলে দেবেন যে এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড যদি কাজটা করা হয় নিখুঁত হবে, পারফেক্ট হবে, সুন্দর হবে। আর যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে না করা হয় তাহলে আসলে হয়তো কাজটা অত সুন্দর হবে না। এটার স্ট্যান্ডার্ডটা হলো কি, যে নর্মালি প্রোডাক্টটা ছবি, মানে প্রোডাক্টের ছবি যখন থাকবে, সেই প্রোডাক্টটা যখন আপনি ক্লিপিং পাত করবেন, তখন আপনাকে যেটা করতে হবে 1 পিক্সেল ভিতরে আপনাকে পাত করতে হবে। 1 পিক্সেল ভিতরে যদি আপনি পাত করেন তাহলে আপনার কি হবে, প্রোডাক্টটার একটু অংশ কাটলেও, 1 পিক্সেল কাটলেও কিন্তু বাহিরে বর্ডারটা থাকবে, বর্ডারটা আসবে না। বর্ডারটা যদি না আসে আপনার প্রোডাক্টটা সুন্দর স্মুথ করে দেখা যাবে এবং দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এখন আমরা ক্লিপিং পাতটা কীভাবে করতে হয়, মিস্টার ক্লিপিং কি স্ট্যান্ডার্ডে করে, সেই জিনিসটা আমরা করে দেখাবো, দেন আপনারা ওই অনুযায়ী কাজটা করবেন। ইনিশিয়াল স্টেজে আমি আপনাদের কাজটা করে দেখাবো, দেন আপনারা কাজটা করবেন এবং জমা দেওয়ার আগে আপনারা যেই কাজ করবেন সেটা হলো আমাকে দেখাবেন, আমি দেখে দিব কার কি অবস্থান আছে, যদি প্রবলেম থাকে সেটা বলে দিব 1 বাই 1। আচ্ছা, পাতের জন্য কন্ডিশন হলো লেয়ারের পাশে এরকম পাত নামে আর একটা প্লেট থাকে, যদি এটা না পান, না থাকে, সেই ক্ষেত্রে আপনারা পাবেন হলো উইন্ডো মেনুর মধ্যে এই যে পাত আছে, পাত চলে আসবে। পাতের জন্য যে কন্ডিশনটা, যে কন্ডিশন আপনাকে করতে হবে, যে শুরুতে যদি আপনি একটা নিউ লেয়ারের মতো নিউ একটা পাত নিয়ে নেন তাহলে এটা সেভ অবস্থায় শুরু করবে কাজ। আর যদি আপনি সেটা না করেন, ইলাস্ট্রেটরের যে পেন টুল আছে সেই পেন টুলের মতোই এখানে সেটা দিয়ে আপনি পাত করতে পারেন। ক্লিক করলে দেখেন এখানে ওয়ার্ক পাত দেখাচ্ছে, এই ওয়ার্ক পার্টটা যদি আপনি সেভ না করেন তাহলে কি হবে, আপনি করেন ডিসিলেক্ট অবস্থায় আছে, আপনি আরেকটা ক্লিক করলেন দেখেন আগের পার্টটা নাই, চলে গেছে, এটা হলো প্রবলেম। এই জন্য আপনাকে পার্টটা সেভ করে নিতে হবে, সেভ করলে আগেরটা থাকবে, নতুন আরেকটা বানান সেটাও থাকবে, কিন্তু সেভ না করলে সেটা থাকবে না। সো যেটা করতে হবে, আপনাকে অবশ্যই সেভ করতে হবে। সেভ করার 2টা ওয়ে, একটা হলো মনে করেন আমি নতুন নিয়ে নিয়েছি, এখন ক্লিক করলাম এটা সেভ অবস্থায় আছে, আমি আরেকটা পাত ক্লিক করছি দেখেন 2টাই আছে, যায়নি কিন্তু। আচ্ছা, আরেকটা ওয়ে হতে পারে যে আপনি পাত করে ফেলছেন, আপনার সেভ করতে মনে নেই, এটা অরিড হওয়ার কিছু নাই। আপনি কি করবেন, যখন কাজ শেষ তখন এখানে ওয়ার্ক পাথের উপরে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে সেভ পাত আসবে, আপনি যে কোনো একটা নাম দেন,
নাম দিয়ে ওকে করেন, পাতটা সেভ হয়ে যাবে এবং নামটা চলে আসবে। এখনও যদি আপনি ডিসিলেক্ট করে কাজ করেন, আগের পাতটা যাবে না, থেকে যাবে। তার মানে পাত সেভ করার সুবিধা অসুবিধা তো বুঝেছেন? আচ্ছা ফাইন, এখন আমরা পাত করব। পাত করার সময় নতুন একটা পাত নিব। পাত টুল সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন থাকে, একটা হলো শেপ আর একটা হলো পাত। এই শেপটা আমরা কখনো নিব না, কারণ এই শেপটা মূলত এখানে যে শেপ টুলগুলো আছে সেই টুলটার কাজ করে। সেক্ষেত্রে যদি আপনি শেপ নিয়ে কাজ করেন তাহলে কি হবে দেখেন, বিষয়টা শেপের মতো পুরো জিনিসটা কালার দিয়ে ফিল হয়ে ঢেকে যাবে, কিন্তু পাত কিন্তু এরকম হয় না। পাত কীরকম হয়, আমরা যখন এখান থেকে পাত সিলেক্ট করব, লেয়ার সিলেক্ট, পাতটা সিলেক্ট করে নিতে হবে। নিয়ে দেন আমরা শুরু করে দেখি কি হয়। আমরা কোনো একটা কর্নার থেকে শুরু করবো এবং খুব বেশি জুম করব না, মিডিয়াম লেভেলের জুম করব। বেশি জুম করলে দেখা যায় খুব ক্লোজ ভিউ হয়ে যায় এবং খুব অ্যাপ্রোথেবল দেখা যায়। আচ্ছা, পাত করার সময় আপনারা ইনিশিয়ালি যেটা করবেন, এখানে কম্বাইন পাতটা সিলেক্ট করে নেবেন। কম্বাইন শেপ আছে, কম্বাইন শেপটা সিলেক্ট করে নেবেন। এখানে এই যে একটা কি বলে আপনার এখানে রাবার ব্যান্ডটা আছে, এই চাকতিটার একটা নাম আছে হুইল। এই হুইলটাতে যখন ক্লিক করবেন তখন আপনি কি করবেন, এখানে রাবার ব্যান্ড পাবেন। রাবার ব্যান্ডটা যদি টিক মার্ক করবেন তাহলে আপনার পাতের সাথে সাথে সেই ডিরেকশনটা দেখাচ্ছে, যেটা আমরা ইলাস্ট্রেটরে পেয়েছিলাম, তাই না? এখানে কন্ডিশনটা হলে আপনি তুলে দিতে পারেন এখান থেকে ইজিলি, আবার এখান থেকে দিতে পারেন, ঠিক আছে? এখন আমি যখন করব তখন আমরা জানি একটা বেশি শেপ এট এ টাইম ড্র করা যায় না। যদি আপনি সুপার স্কিল হন বা একটা প্রফেশনাল হন তখন আবার দুইটা তৈরি করা যায়। মানে আমি যদি চাই আমি দুইটা কার্ভ এট এ টাইম তৈরি করতে পারবো, কিন্তু আপনারা পারবেন না। সো আমরা ইনিশিয়াল স্টেজে একটা কার্ভই শিখেছি, একটা কার্ভ নিয়ে কাজ করব। যখন আপনি প্রফেশনাল হবেন তখন দুইটা কার্ভ করবেন। তাহলে এখন যখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু একটা কার্ভ, এখানে আরেকটা কার্ভ। ক্লিক করে দেখেন, কখনোই এটাকে মিলাতে পারবেন না, কারণ এখানে একটা কার্ভ, এখানে আরেকটা কার্ভ আছে। তাহলে আমরা শুরু করার সময় আমরা কাছাকাছি একটা দূরত্ব নিব, বুঝে নিব যে আমার কার্ভটা কোথায় শুরু হলো, একটা কার্ভ কোথায় শেষ হলো। যখন আমি দেখব যে এখান থেকে মোটামুটি এই জায়গায় কার্ভ মনে হচ্ছে দেখে যে একটা কার্ভ এ পর্যন্ত আসছে, তাহলে এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করব। আমরা পেন টুল দিয়ে অলরেডি ড্র করা শিখেছি, জানি সব কিছু। আচ্ছা, এটা করতে গেলে ডান পাশে মাথাটা অনেক বড় হয়ে যায়, অনেক সময় মিলানো যায় না। আমরা কাছাকাছি যখন নিব, নেওয়ার পরে ছেড়ে দিব। তারপরে একটা টুল আছে এখানে, কনভার্ট পয়েন্ট টুল। হ্যাঁ, এটার নাম ছিল আগে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখন কনভার্ট টুল পয়েন্ট দিয়েছে আর কি, কনভার্ট টুল। কনভার্ট পয়েন্টটাকে যদি আপনি ইউজ করতে চান তাহলে সুবিধা হলো কিবোর্ডে যদি আপনি অল কি প্রেস করেন, কিবোর্ডে অল কি প্রেস করে যখন এই কনভার্টারে নিয়ে যাবেন দেখেন অটোমেটিক্যালি কিটা চলে আসবে। অল কি যদি ছেড়ে দেয় দেখেন তখন পেন টুল, আবার যদি অল কি চেপে যদি পয়েন্টে আসি কন্ট্রোলারে তখন এটা পাবো। এখন ধরে যখন আপনি সরাবেন তখন দেখেন ডান পাশে মাথাটা নড়ছে না, শুধু বাম পাশেটা নড়ছে, যেটা আমরা ইলাস্ট্রেটরে শিখেছিলাম এই টেকনিকটা। আচ্ছা, এখন কি করব, এই কর্নারটাকে ছোট করতে চাই। এখানে একই কন্ডিশন, অল কি প্রেস করে আমরা এটাকে ছোট করে দিব। ছোট করার পরে আমরা যখন এখানে প্রেস করে নেক্সট স্টেপে যাব, আবার একই কাজ করতে পারি। এখানে এসে দেখেন যে ভুলটা আমি করেছি, যে আমি এখানে একটা কার্ভ আসছে, এখানে একটা কার্ভ, তারপরে দুইটা কার্ভ আমরা জানি এট এ টাইম সম্ভব না। যেহেতু আমি ক্লিক করে ফেলছি, একটা কন্ডিশন আছে আন্ডু করা যায়, কিন্তু আমি আন্ডু না করেও যদি ডিফারেন্ট ওয়েতে করতে চাই সেটার অপশন আছে। সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল কি প্রেস করতে হবে কিবোর্ডে। কন্ট্রোল কি প্রেস করলে এই কার্সারটা যদি আপনার সাদার জায়গায় ব্ল্যাক আসে তাহলে সাথে একটা ট্যাপ চাপতে হবে, সরি ম্যাক তো উইন্ডোজে কাজ করার কথা, ট্যাপ চাপতে হবে, ট্যাপে সেটা কাজ করার কথা। বেসিক্যালি যদি সেটাও না করে আপনি এখান থেকে ডিরেক্টলি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নেবেন, নিয়ে পেন টুলে থাকা অবস্থায় আপনি যখন কাজ করবেন তখন কন্ট্রোল প্রেস করলে আপনি হোয়াইট মানে ডিরেক্ট সিলেকশন টুলটা পেয়ে যাবেন। তখন আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে ড্র্যাগ করে একটা সিঙ্গেল কার্ভে নিয়ে যেতে পারেন। নেওয়ার পরে এখন আমরা জানি যে অল্ট প্রেস করে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। এখন যদি মনে হয় যে এই পয়েন্ট আমাকে ডিস্টার্ব করছে, এটা আসলে ঠিক জায়গায় নাই, 1 পিক্সেল ভিতরে নাই, আমি ধরে এটা 1 পিক্সেল ভিতরে নিয়ে আসবো। এখন যেটা করতে পারি, পাশের যে কন্ট্রোলারটা আছে এটাকে ধরে আমরা কন্ট্রোল করতে পারি। এই জিনিসটা যদি কন্টিনিউ হয়, আমরা কন্টিনিউ রেখে দিব, তাহলে কি হবে, স্মুথনেস তৈরি হবে, একটা পাতের মধ্যে স্মুথনেস তৈরি হবে। আমরা এখানে কন্টিনিউ করে একটা টান দিতে পারি। এখন যদি দেখি না, এটাকে আমি একটু ছোট বড় করলে কন্ট্রোল করা যায় বেটার, দেন এটাকে ধরে একটু কন্ট্রোল করব 1 পিক্সেল ভিতরে।
এখন আমরা এই মাথাটা যদি ফেলে দিই তাহলে সবচেয়ে ভালো। কেন? কারণ আমার পরের স্টেপটা আমরা যেহেতু জানি যে একটা লম্বা ক্যান তার মানে বিশাল বড়, সেই ক্ষেত্রে এখানে আসলে স্ট্রেট লাইন, সো আমাদের কার্ভ করার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, একটা স্ট্রেট লাইন ড্র করব। স্ট্রেট লাইন ড্র করার আগে একটু জুম করে নেই যাতে এক পিক্সেল ইনসাইডে থাকে, ভিতরে থাকে। তাই আমি এক পিক্সেল ভিতরে ক্লিক করব। নেক্সট এখানে একটা কার্ভ আছে, আমি চেষ্টা করব যে একটা কার্ভ যদি থাকে ওয়ান টাইম করা যায় কিনা। এখানে এসে অনেকের একটু প্রবলেম হতে পারে যে ব্ল্যাকের উপরে কি করব, কন্ডিশনটা কি হয়, অনেক সময় বাইরে চলে যায় বা ভিতরে চলে যায়। আমি যেভাবে পাত করছি একটু খেয়াল করে যদি আপনারা দেখেন খুব একটা সমস্যা হবে না, কিন্তু যদি আপনাদের ডেডিকেশন বা কনসেন্ট্রেশন কম থাকে তখন আপনারা প্রবলেম করবেন। এই সেটটা মোটামুটি বড় আছে, আমি একবারে টান দিয়ে দেখি হয় কিনা, একটু ট্রাই করে দেখতে পারি, তাই না? আচ্ছা, যদি এটা না হয় তাহলে আমরা একটা ডিফারেন্ট ওয়ে শিখবো, সেটা হলো চাইলে মাঝখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। দেখুন এই যে মাউস আছে, আমি এখন যদি ক্লিক করি একটা মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। এখন যদি আমরা কন্ট্রোল চাপি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে সরাতে পারি, এবং এখান থেকে যদি আমরা কন্ট্রোল করতে চাই এটাকে কন্ট্রোলও করা সম্ভব। হ্যাঁ, অল ধরে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, জাস্ট আপনি মাউস নিয়ে যাবেন, মাউস নিয়ে গেলে পেন্টুল থাকা অবস্থায় প্লাস সাইন চলে আসবে, ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। দেখেন এখানেও কার্ভের পরিমাণটা বেশি, কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে কি করবেন, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। অ্যাঙ্কর পয়েন্ট হলো পেন্টুল থাকা অবস্থায় পাতের উপরে মাউস যখন যাবেন, বাহিরে কিন্তু হবে না, পাতের উপরে থাকলেই তখন প্লাস সাইন আসবে, প্লাস সাইন আসে যখন ক্লিক করবেন তখন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। এখন এটাকে ধরে কন্ট্রোল করতে পারেন। ডান পাশেটা হোপফুলি অনেকখানি মিলে গেছে, তাই না? আমরা আরেক একটু প্রিসাইজ করবো যাতে আমাদের এক পিক্সেলই থাকে, বেশি না হয়, কারণ প্রোডাক্ট যদি কেটে যায় তখন এটা ক্লায়েন্ট কখনই অ্যালাউ করবে না যে আপনি একটা প্রোডাক্ট দিয়েছে সেই প্রোডাক্টটার কোনো একটা পার্ট বা কোনো একটা অংশ কেটে গেল, এটা আসলে ক্লায়েন্ট অ্যালাউ করবে না, এই জায়গাটাতে সমস্যা আছে, তাই না? আচ্ছা, এখানে আমরা দেখি কন্ট্রোলিং কি অবস্থা আছে। এখানে একটা কন্ট্রোলার আছে, তাহলে এটাকে ধরে আমরা একটু কন্ট্রোল করতে পারি। এই পাশে একটা কন্ট্রোলার আছে, যেটাকে ধরে আমরা আমার মনে হয় মিলানো সম্ভব, মিলে গেছে। এখন এটাকে যদি একটু ছোট না করি তাহলে প্রবলেম হবে কন্টিনিউ করাটা, একটু ছোট করে নিব, দেন আমরা একটা কার্ভ তৈরি করব। কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিব, তাতে আপনাদের বোঝার সুবিধা হবে।
এখানে হালকা কার্ভ আছে যার কারণে এর উপরে আমরা যাব না। এখান থেকে আমরা এই কার্ভটা তৈরি করব। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো প্রোডাক্টটা যেহেতু হোয়াইট এবং হোয়াইটের সাথে কালার মিলে গেছে যার কারণে এখানে কিছুটা ইনসাইড চলে আসছে। সেক্ষেত্রে আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। তবে শাইনিং কখন যদি শাইনিং চলে আসে কর্নারে, শাইনিংটা আসলে রাখা উচিত, শাইনিংটা বাদ দেওয়া যায় না লজিক্যালি। অ্যাঙ্কর পয়েন্টের হিসাবটা তো আমরা জানি, ইলাস্ট্রেটর আমরা জেনেছি যে অ্যাঙ্কর পয়েন্ট যত সম্ভব লেস করা যায়, এটা চিন্তা রাখতে হবে মাথায় যে যত লেস অ্যাঙ্কর পয়েন্ট করে প্রিসাইজলি কাজটা করা যায়। এমন হবে না যে আমি একটু পর পর অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হলো, হ্যাঁ কিন্তু কাজটা সুন্দর হলো, সেরকম যে কাজটাও সুন্দর হতে হবে এবং লেস অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে কর্নারটা পরে অনেক সময় ঝামেলা করে, ঝামেলা করলে এটা পরে হয়তো আপনি ড্রেক সিলেকশন টুল দিয়ে পেন টুল দিয়ে কেটে এখান থেকে কর্নারটা বানাতে পারবেন। কারণ এখন যদি আমি আসি তাহলে এই কন্টিনিউশনটা ডিস্টার্ব করবে, আমি কন্টিনিউশনটা শেষ করে নিই দেন ওইটাকে আবার মডিফাই করবো। অনেক সময় এটা করার প্রয়োজন হয়, আপনি একটা কাজ শেষ করে দেখবেন যে হয়তো টুকটাক কিছু আছে কিনা সেটা অবশ্যই চেক করতে হয়। এটা এটা তো এমনি সরাচ্ছে, এটা অল্টারে গেছে আমি তো এখন রিক্স সিলেকশন টুলই আছি, এখন তো আমার অল্টার চাপার কোনো প্রয়োজন নেই, এখন এমনি সরাতে পারবো। হ্যাঁ এটা আমি এখন এমনি সরাতে পারবো, কারণ রিক্স সিলেকশন টুল দিয়ে তো আমি যেকোনো অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতেই পারি। আচ্ছা এখন মনে করেন এই জায়গাটা আমার কিছু প্রবলেম আছে যে এটা আসলে ফিনিশিংটা সুন্দর হয়নি, সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে, একটা হলো আমরা কাট আউট করতে পারি অথবা একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে প্লাস করে নিতে পারি, প্লাস করে নিয়ে আমরা এখানে মিলাতে পারি। এখানে এখনো ফিনিশিংটা সুন্দর হয় নাই, এটাকে আমরা যদি এক পিক্সেল ভিতরে দিয়ে দিই এবং এই কন্ট্রোলারটা একটু উপরে দিই তাহলে মিলে যাবে। আচ্ছা এখন সেন্টারটা দেখি আমরা সেন্টারে একটা দিয়ে হয় কিনা, যদি না হয় তাহলে মাল্টিপল প্লাস নিয়ে আসবো, তাহলে পেন টুল দিয়ে ক্লিক করে প্লাস নিয়ে এসে রেক সিলেকশন টুল দিয়ে আমরা মিলানোর চেষ্টা করব এবং সেটা অবশ্যই যেন এক পিক্সেলের বাহিরে না হয়, অবশ্যই এক পিক্সেল ইনসাইডে হয়। যদি না মিলে থাকে তাহলে কি করব, আমরা আরও অ্যাঙ্কর পয়েন্ট আনার চেষ্টা করব, চেষ্টা করতে পারি কন্ট্রোলারটা দিয়ে আগে যে এটা দিয়ে কাজ হয় কিনা। এখানে আবার ইনসাইডে চলে গেছে, তাহলে কি করতে হবে আমাদের আর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, এটাকে উপরে উঠাই দেবো। সেম স্পাইন তাই না? আচ্ছা এই কাজটা যখন শেষ হবে আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে হোয়াইট আসছে কিনা ইনসাইডে, কারণ হোয়াইট যে এরিয়াটা থাকবে সেটা হলো কম্বাইন, এই যে কম্বাইন। হ্যাঁ এবং এটা থাকা অবস্থায় যদি আমরা ফাইলটাকে সেভ দিই, কন্ট্রোল এস দিই, ফাইলটা সেভ হলো। এখন যদি ফাইলটা আমরা ক্লোজ করি, ক্লোজ করে আবার ওপেন করি, জেপিজি মোডে ছিল আমরা কিন্তু পার্টটা পাবো। তার মানে আমরা ক্লায়েন্টকে যখন দিব বেসিক্যালি
যদি আমরা শুধু ক্লিপিং পাতের কোনো কাজ পাই বা কাজ করি, তখন মূলত আমরা শুধু এরকম পাত বানিয়ে ছেড়ে দেব। কিন্তু চেক করার জন্য আপনি যদি চান যে আমি এটা চেক করতে চাই আসলে আমার পাতটা ঠিক হলো কিনা, পারফেক্ট আছে কিনা, চেক করা উচিত না? সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এই পাতটাকে সিলেকশন বানাতে হবে, বা আপনি আপনার ছবিটাকে পাত করেছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তখন কি করতে হবে, এটাকে সিলেকশন বানাতে হবে। সিলেকশন বানানোর অনেকগুলো ওয়ে আছে। একটা হলো সিলেক্ট করে আপনারা যদি এই প্লেটের নিচে যান, এখানে দেখেন একটা টুল, এটা অপশনই আছে, 3 নম্বরটা বাম পাশ থেকে, সেটা হলো মেক সিলেকশন, লোড সিলেকশন, এটা ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে। আরেকটা অপশন আছে, এখানে গিয়ে যদি মেক সিলেকশন দেন, এখানে মেক সিলেকশন হয়ে যাবে, অথবা এটা তো রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিলেও সিলেকশন হয়ে যাবে। তবে সবচেয়ে সহজ উপায়, ইজি উপায় হলো কন্ট্রোল প্রেস করে যদি থাম্বনেলে আমরা ক্লিক করি তাহলেও সিলেকশন বানিয়ে দেবে। আচ্ছা, যখন আমার থাম্বনেল হয়ে গেল, থাম্বনেল এখন সিলেকশন আছে, আমরা এখন লেয়ারে চলে যাব, কারণ আমার পাতের কাজ শেষ, আমি এখন সিলেকশন মোডে আছি। এখন এখানে যাওয়ার পরে কন্ট্রোল জে তো আমাদের মনে আছে, তাই না? কন্ট্রোল জে যদি প্রেস করি নতুন একটা লেয়ার হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটা নতুন লেয়ার নিয়ে আমরা যে কোনো কালার যদি ফিল করি, কালার ফিল করে যদি আমরা ফিল করে দেখি কি অবস্থা, এখন দেখতে পারবো, হ্যাঁ, তারপরে এখন ঠিক আছে। কোথাও যদি সাদা বের হয়ে যায় তখন আমি দেখে নিতে পারবো যে এখানে সাদা বের হয়ে গেছে, তার মানে এটা ফিক্স আপ করতে হবে। কোথাও যদি দেখেন যে সাদা দেখা যাচ্ছে, যেমন এখানে দেখেন, এই যে দেখা যাচ্ছে না পিছন থেকে যে একটু সাদা বের হয়ে গেছে, তার মানে কি এটা একটা প্রবলেম আছে। হ্যাঁ, এটা 1 পিক্সেল নিচে আসলে পড়ে নাই, তাহলে এখানে প্রয়োজন ছিল ফিক্স আপ করা, তাহলে আপনি এটাকে ধরে 1 পিক্সেল ইনসাইডে দিয়ে দেবেন। নেক্সট টাইম যখন কাট আউট করবেন তখন আর এই প্রবলেমটা হবে না, এই সাদাটা থাকবে না। আরো চেক করতে পারেন কোথায় এরকম আছে কিনা। হ্যাঁ, এখানে 1 পিক্সেল ভিতরে আছে, মানে সাদা আছে, এটাকে আমি 1 পিক্সেল ইনসার্ট করে দিব। কি হবে, স্মুথ হবে প্রোডাক্টটা। এখন আপনি শেড নিজে তৈরি করেন বা কোথাও কাজে লাগান সেটা আপনার বিষয়, বা যেখানে লাগাতে চান লাগানো যাবে ইজি। আমরা যেটা পারি যে চারিদিক থেকে পাত করতে পারি, এতক্ষণ যা করেছি বা শিখেছি চারিদিক থেকে পাত করতে পারি, তাই না? বিষয়টা এরকম, তো একটা জিনিস বের করে আনতে পারি। আমি জাস্ট রাফলি করে দেখাচ্ছি, মনে করুন চারিদিকে পাত করলাম, আমরা যদি পাতে যাই পাতটা সেভ করি, রাউন্ড হচ্ছে, ভিতরে হোয়াইট হচ্ছে, চারিদিকে অ্যাশ কালার হচ্ছে। আচ্ছা, এটাতে যদি আমি কাট আউট করে দিলে কি হবে, সাদাটা সব বের হয়ে চলে আসবে না? কিন্তু আমার তো সাদাটা চাই না, আমি তাহলে সাদাটা আলাদা করতে হবে। আমি যদি আবার পাত করি সাদার মধ্যে ইনসাইডে, পাত করলাম, এটা কিন্তু স্পেশালিটি তেমন কিছু ইয়ে করছে না, কি বলে আপনার, ক্যারি করছে না, একই রকম, শুধু এটার ভিতরে সাদা, এটার ভিতরে সাদা। তাহলে এটাকে যদি আমরা সিলেকশন মানে আলটিমেটলি কি হবে, পুরোটা একটাই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা আপনি যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে আসলে এটা কাট আউট পড়বে, এটা বাদ যাবে। সেক্ষেত্রে আপনাকে পাথ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে যেটা আপনি বাদ দিবেন বিষয়টা বুঝতে হবে। বাইরেরটা কি আছে, এখন এখান থেকে কম্বাইন্ড শেপ আছে, ভিতরটা এখন কম্বাইন্ড শেপ আছে, যার কারণে আসলে প্রবলেম। ভিতরটা যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কম্বাইন্ড শেপের জায়গায় সাবট্রাক করে দেব। সাবট্রাক যদি করে দেই, আপনারা দেখেন থাম্বনেলের মধ্যে ভিতরে কিন্তু ব্ল্যাক চলে আসছে, তার মানে সে কি করবে, এটা বাদ দিয়ে দিবে, হোয়াইট এরিয়াটা শুধু রাখবে। তার মানে হলো কমপ্লেক্স টুতে যে জিনিসটা আমরা নতুন করে শিখবো সেটা হলো বাহিরের অংশটা, যেটা আমরা রাখতে চাই সেটা আমরা রাখবো হলো কম্বাইন, আর যে জিনিসটা আমরা বাদ করে দিতে চাই ওটার ভিতর থেকে, ইনসাইড থেকে, সেটা আমরা করব সাবট্রাক। মনে থাকবে বিষয়টা, এই দুইটা সিলেক্ট করার পরে যদি আমরা কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করি, এখন দেখেন কি হলো, এখানে সিলেকশন নাই, এখানে সিলেকশন আছে, এই জায়গাটায় সিলেকশন নাই। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এটা আপনাদের দেয়া হয়েছে, এটা কি ধরবেন নাকি আপনারা বাড়ির কাজ দিয়ে দিব? আচ্ছা, আমরা ব্রেকের পরে যেটা করব এটা একটু করতে থাকেন, ব্রেকের পরে আমরা যে কাজটা করব কমপ্লেক্স 3টা দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা পাত করার সিস্টেমটা হলো যে যে জায়গাগুলোতে আপনার নর্মালি পাত করা সম্ভব সেই জায়গায় আমরা পাত করে ফেলবো, কিন্তু এই চুলে এসে আসলে কি পাত করা সম্ভব, দুঃসাধ্য বিষয়, দুঃসাধ্য বিষয়, তাই না? এখন সেই ক্ষেত্রে এই চুলগুলো তো আমার বের করে আনতে হবে, আমি যখন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, কোনো মডিফিকেশন করবো, তখন তো আমার এটা বের করে আনতে হবে। তাহলে কি করবো,
পাত করার সময় খেয়াল রাখতে হবে আমরা এই পাতটা একটু বাইরে থেকে করব, ঠিক আছে? করার পরে আমরা এটাকে যদি সিলেকশন মোডে নিয়ে যাই, সিলেকশন যখন হবে লেয়ারে যখন আমরা থাকবো, মনে করেন এখন ব্যাকগ্রাউন্ডে আছি, এখন কন্ডিশন হলো আপনাকে একটা সিলেকশন টুলে থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় একটা সিলেকশন টুলে থাকতে হবে। যখন সিলেকশনে থাকবেন তখন দেখবেন রিফাইন ইজ দেখাচ্ছে, রিফাইন ইজে ক্লিক করেন। ক্লিক করার পরে অনেকের হয়তো এখানে ওভারলে মোডটা নাও থাকতে পারে, আপনারা ওভারলে সিলেক্ট করে নিতে পারেন। ওভারলে সিলেক্ট করে নেওয়ার পরে একটা ব্রাশ বাই ডিফল্ট থাকে, এই ব্রাশটা যদি ছোট বড় করতে চান করে নিতে পারেন। এখানে ব্রাশ আছে, ইরেজার আছে, হ্যাঁ দুইটা চেঞ্জ করা যায় চাইলে। আমরা এখন ব্রাশ নিয়ে কথা বলছি, ব্রাশটা একটু বড় করে নিই। বড় করে নিয়ে যেটা করবে যে হোয়াইট যে এরিয়াটা আছে এর উপরে শুধু ব্রাশ করবো, আমাদের কাজ হলো এটুকু হোয়াইট এরিয়ার মধ্যে। একটু যদি চুলের মধ্যেও যায় কোনো প্রবলেম নেই, হ্যাঁ যেসব এরিয়াতে চুলের মধ্যে যেসব এরিয়ার মধ্যে হোয়াইট আছে আমাদের ব্রাশটা ওই পর্যন্ত অ্যাটলিস্ট যেতে হবে, তা না হলে হোয়াইটটা মুছবে না। আচ্ছা আমরা যদি এটার উপরে ড্র্যাগ করি করে ছেড়ে দেই, ইটস লাইক ম্যাজিক, তাই না? হ্যাঁ কিন্তু এরকম প্রপারলি দেখানো হয়নি, হালকা পাতলা দেখানো হয়েছে। এরকম হওয়ার পরে আমরা যেটা করবো এখান থেকে নিউ লেয়ার সিলেক্ট করবো। হ্যাঁ যদি আরো কিছু প্রিসাইজ কাজ করতে চান তাহলে যেটা করবেন রেডিয়াসটা ইনক্রিজ করতে পারেন। এখানে কন্ট্রাস্টের একটা বিষয় আছে, আপনারা কন্ট্রাস্টটা ইনক্রিজ করতে পারেন। এখানে যে কন্ট্রাস্ট ইনক্রিজ করলে দেখাচ্ছে বেশি কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে, এত করা যাবে না, 1-2% বেশি কন্ট্রাস্ট করা ঠিক না। ফেদার কখনো কখনো ফেদারটা কাজে লাগে, হ্যাঁ ফেদারটা হয়তো আপনি পয়েন্ট সামথিং দিতে পারেন, স্মুথনেসও দিতে পারেন। দিয়ে যখন ওকে করবেন দেখবেন যে নতুন একটা লেয়ারের মধ্যে সে বের হয়ে আসছে। নিচে একটা নিচের লেয়ারটা সিলেক্ট করে আপনি যদি নতুন লেয়ার নিয়ে ফিল কালার করে দেন পুরোই আলাদা। তাহলে কী হলো, আপনি যে বের করে আনার যে বিষয়টা এভাবে করতে হবে। মার্কেটে এই ধরনের কাজের ভালো চাহিদা আছে, এটাকে বলা হয় বেসিক্যালি রিফাইন ইজ না, এটা হলো হেয়ার মাস্কিং বলে আর কি, হেয়ার মাস্কিং হিসেবে মার্কেটে পরিচিত। এই প্রফেশনে আসলে অনেক লোক বাংলাদেশে কাজ করে যারা হলো ক্লিপিং, মাস্কিং, শ্যাডো মেকিং, কালার কারেকশনের কাজ করে থাকে। বাংলাদেশে এমনও প্রতিষ্ঠান আছে যেখানে 1000-এর উপরে লোক কাজ করে একটা প্রতিষ্ঠানেই, এবং ওদের কাজগুলো 3 শিফটে হয়, 8 ঘন্টা করে 3টা শিফট চলতে থাকে রানিং, কম্পিউটার কোনো বন্ধ নেই। তো মূলত স্টক পিকচার যখন স্ট্যান্ডার্ড করা হয়, কাজ করা হয়, মডেলকে মডিফাই করা হয়, সেটার জন্য লিকুইফাইটা খুব বেশি এসেন্সিয়াল। আমরা যদি এখানে দেখি লিকুইফাই এখানে আছে, দেখেন লিকুইফাই, লিকুইফাইতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে এখানে অনেকগুলো টুল আছে। আমরা ফটোশপের শুরু থেকে বলেছিলাম যে ফটোশপ আসলে একটা কাঁচা রং নিয়ে কাজ করে, তাই না? সেটা রেজাল্টটা দেখবো আসলে কি কাঁচা রং নিয়ে কাজ করে কিনা। এটা দেখেন ফরওয়ার্ড র্যাপার, মানে হলো আমরা এটাকে র্যাপ করতে পারি, যে কোনো দিকে সরাতে পারি, আগাতে পারি, পিছাতে পারি। মনে করেন ওর নাকটা একটু বেশি চ্যাপটা আছে, এটাকে একটু খাড়া করতে চাই, কাঁচা রং নিয়ে কাজ করার মতো না বিষয়টা, দেখেন একদম কাঁচা রঙের মতোই। যদি এলিয়ান নাক এলিয়ানের মতন বাড়াই দিতে চাই তাহলে সম্ভব, এলিয়ানের নাক হয়ে গেছে। পরের টুলটা হলো আন্ডু করার কাজ করে, বেসিক্যালি রিকনস্ট্রাক্ট লেখা আছে যেটা, এটা আন্ডু করার কাজ করে। যে কাজটা আপনি করেছেন আপনি চাইলেন যে এটা একটু ফ্রি আনবেন, আসলে ঠিক হয় নাই, একটু কম করতে চান, তাহলে সেই কাজটা এটা দিয়ে করতে পারেন। তারপরে কাজটা খুব মজার, যে এটা দিয়ে আপনি চান কোথাও হয়তো চোখটা একটু বেশি বড় হয়ে গেছে বা কোনো একটা জায়গা একটু স্লিম করতে চান, মোটা ঠোঁটকে চিকন করার জন্য দেখেন অনেক সময় দেখা যায় না চোখটা একটু বড় বড় দেখা গেলে ভালো হয়। তারপরে টুলটা আছে, এই টুলটার কাজ করে হলো বড় করার কাজ করে, দেখেন চোখের ফেনি এটা ক্লিক করে। আসলে মডেলকে এরকম ধরে অনেক কাজ করা হয়, অনেক মডিফিকেশন করা হয় করে তারপরে আউটপুট আসে, তারপরে আরো বড় হয়ে যায়। এই টুলটার কাজ হলো পরের যে টুলটা আছে পুশ লেফট, হ্যাঁ কোথাও কোথাও যে বাম পাশে স্পেশালি, এটা আসলে মডেলিং এর কাজটা খুব বেশি হয়, তো
যে কোনো একটা স্পেসিফিক জায়গায় শুধু বাম পাশে পুশ করবে, হ্যাঁ সেই ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। হ্যাঁ আপনি যদি এখানে বোঝা যাবে না যে বাম পাশে শুধু লেফটে পুশ করার ক্ষেত্রে কাজ করে, তো এটা খুব একটা ইউজফুল না। যখন যেটা ইউজফুল সেটা কাজে লাগাতে পারেন, প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করে। আমি এটা রিকনস্ট্রাক্ট করে দিচ্ছি না, আমার আগের জায়গায় দরকার। স্পাইলটাকে আরেকটু বড় করতে চান, কি করবেন? এই টুলটা, এই ফরওয়ার্ড টুলটা ইউজ করেন, এটাকে ধরে আসলে মজার, খুব ফানি টুল, মজার টুল, মডিফাই করতে পারবেন। যখন কাজ শেষ এখন ওকে করে দেন, দেখেন কি হলো। আমরা যদি আন্ডারগ্রাউন্ড যদি দেখতে চাই, ছিল এরকম আপনার বানালাম এরকম, মজার না জিনিসটা? সেটা হলো ফিল্টার। ফিল্টারের মধ্যে আছে ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারিতে যখন যাবেন আপনারা, পুরোটা দেখতে চাই ছবিটা, এখানে দেখেন আর্টিস্টিক, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, স্কেচ, স্টাইল, টেক্সচার, অনেকগুলো বিষয় আছে। আমরা আর্টিস্টিকে যদি কোনো একটা টেক্সচার ইমপ্লিমেন্ট করতে চাই যে কোনো ছবির মধ্যে, অনায়াসে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং এখানে প্রতিটারই মডিফিকেশনের অপশন আছে, যে আপনি লেন্থ বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা ব্রাশ স্ট্রোক, যে আপনি ব্রাশ দিয়ে একটা ছবি আঁকলে কীরকম হবে সেই ইফেক্টগুলো দিতে পারেন। এটা মানে কঠিন কিছু না, তাই না? আচ্ছা, ইজি জিনিস। যদি আপনারা এখানে দিতে চান গ্লাস ইফেক্ট, এখান থেকে গ্লাস ইফেক্ট দিতে পারেন। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, ডিস্টর্ট আছে, ডিস্টর্টের মধ্যে মনে হচ্ছে না এটা গ্লাসের ভিতরে আছে, এটাও কমাতে পারেন, বাড়াতে পারেন ডিস্টর্শন, স্মুথনেস। কেমন গ্লাস, ভালো গ্লাস না খারাপ গ্লাস? তারপরে আছে হলো স্কেচ, আপনি স্কেচ করবেন কি ধরনের স্কেচ করবেন সেটা কমাতে পারেন, বাড়াতে পারেন, সবগুলোরই কন্ট্রোল আছে। স্টাইলাস আছে, হ্যাঁ এখানে স্টাইলাসের মধ্যে অনেক ধরনের স্টাইল আছে। তারপরে আছে টেকচার, এটা খুব ইন্টারেস্টিং, যে আপনি ছবির মধ্যে টেকচার দিতে পারেন, বিভিন্ন ধরনের টেক্সচার আনতে পারেন। এরকম মোজাইক পাওয়া যায় না, মোজাইকের সাইজ ছোট বড় করতে পারেন চাইলে। এটার মধ্যে বিশাল, মানে এগুলো দেখিয়ে শেষ করা যাবে না, সবগুলো আপনাকে আস্তে আস্তে দেখতে হবে আসলে কোনটা কিরকম আসে। হ্যাঁ সাইজ নিয়ে আপনি প্লে করতে পারেন, বড় হবে, ছোট হবে, বিভিন্ন ধরনের স্টাইল আপনি করতে পারেন। স্যার কি করে এটা করতে হবে?